গাড়ি হইলেও বালিতে স্লিপ করার সম্ভাবনা খুব বেশি। গাড়িটি দেখতে অনেক অনেক স্পোর্টি। গাড়িটির সামনের টায়ার সাইজ 100/80 mm, 70 inches এর টেবলেস টায়ার এবং সিঙ্গেল চ্যানেল ABS। আর গাড়িটির পিছনের চাকার সাইজ হলো 130/70 13 inches রিম এবং পিছনেও ডিস্ক ব্রেক দেওয়া। ডাবল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল ABS এর বাইক হওয়াতে গাড়িটির ব্রেকিং ফিডব্যাক অনেক অনেক ভালো। গাড়িটির পিছনের সাসপেনশন লকিং এবং অ্যাডজাস্ট। এখানে সামনে হেডলাইটের পাশে হন্ডা ব্র্যান্ডিং করা আছে। আর এই পাশে ADB 150 ব্র্যান্ডিং করা আছে। গাড়িটি আমার অফিসের এক কলিগ কিনেছে চট্টগ্রামের জেনি মোটরস থেকে এবং গাড়িটির বর্তমান মূল্য 5,10,000 টাকা মাত্র। সামনে LED হেডলাইট দেওয়া আছে। এইটা হলো হেজার্ড সুইচ, মানে এতে সাপ্লাই 7টা ইন্ডিকেটর লাইট একসাথে জ্বলবে। আর এই সুইচটা যদি অন থাকে তাহলে এসকেলেটরে টান না দিলে গাড়ি 10 সেকেন্ড পরে স্টার্ট বন্ধ হয়ে যায়, মানে ফুয়েলের অপচয় রোধ করার জন্য এই সুইচটা দেওয়া। আর এটা হলো হর্ন এবং নিচে হলো ইন্ডিকেটর, টার্ন ইন্ডিকেটর লাইটের সুইচ, আর উপরে হলো ফাসিং সুইচ। খুব ভালো মানের মিটার প্যানেল। মিটার প্যানেলে স্পিড শো করবে, সাথে RPM, টাইম, অডোমিটার, ট্রিপ মিটার সহ দরকারি সব কিছুই পাওয়া যাবে। ফুল ট্যাঙ্ক তো? ফুল ট্যাঙ্ক। এটা বামে একবার ঘুরাই, ব্রেক ধরে স্টার্ট। ঠিক আছে, গাড়িটির ইঞ্জিনের সাউন্ড। বাইকটি অফরোড এবং অনরোড দুই রোডে সমান পারফরমেন্স দেয় এবং সিঙ্গেল চ্যানেল ABS হওয়াতে ব্রেকিং ফিডব্যাক অনেক 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 ভালো। বাইকটি অনেক কমফোর্টেবল এবং সেই সাথে কর্নারিংও অনেক দুর্দান্ত। আর সিটিং পজিশন এবং হ্যান্ডেল বারের কারণে সারাদিন চালালে কোনো ধরনের পেইন আসবে না। আরেকটা কথা, এই স্কুটার থেকে বাইক বলছি কারণ এখানে স্কুটারের চাইতে বাইকের ফিলিংসটাই বেশি পাওয়া যায়। ওকে ফ্রেন্ডস, আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন। আর যদি আমার তথ্যগত কোনো ভুল থাকলে তবে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।